sana to. Dekho. বন্ধুরা হাত দিয়ে তুলতে পারছি না, অনেক শক্ত। তো আমি এখন কাঁচি নিয়ে এসেছি, তো কাঁচি দিয়ে কেটে কেটে নেব। ডাটা শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আপনারা তো দেখলেনই, মাঠ থেকে আমি তুলে নিয়ে আসলাম। চেষ্টা করছি একটু ছোট করে কাটার জন্য, খুব বেশি ছোট করে আমি ডাটা শাক কাটতে পারি না। শাক তো আমার কেটে হয়ে গেল, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আমি চিরে এই শাকের উপর দিয়ে নেব। আর এখন আমি রসুন থেঁতো করে নিচ্ছি। কড়াইটা গরম হতে থাক। আর দেখুন, এখানে তো আমি সাদা ডাটা শাক নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি লবণ, কাঁচা বাদাম, রসুন আমি থেঁতো করে নিয়েছি, নিয়েছি সরিষার তেল, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেল ছাড়াও বাদাম ভেজে নিতে পারেন। দেখুন, বাদাম ফাটতে শুরু করে দিয়েছে। তো এখন বুঝে নিতে হবে যে বাদাম ভেজানো হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি, বাটিতে হবে না, থালায় তুলছি। লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন। রসুন কিন্তু আমি আগে থেকে থেঁতো করে নিয়েছি।
কালো জিরে, তিরিশ সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি ছোট করে কেটে রাখা এই ডাঁটা শাকগুলো আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। লবণ দেওয়ার পর আমি আরো 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তো এখন আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো জাল করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। শাক ভেজানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে শাক ভাজাটা হয়ে গেছে। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।